শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আটত্রিশতম বিসিএস লিখিত পরীক্ষার শেষ অঙ্কটা করব। আমরা ইতিমধ্যে গণিত অংশের যতগুলো ম্যাথ ছিল সবগুলো শেষ করে দেওয়া হয়েছে আজকে এটা শেষ আজকে এটা হলে আপনার পুরো অংশটা শেষ হয়ে যাবে তো আজকে যে অঙ্কটা আমি রেখেছি অঙ্কটা হচ্ছে আপনার সম্ভাব্যতার একটা অঙ্ক তো এখানে অঙ্কটাতে দেখুন এখানে বলা হচ্ছে যে জন পরীক্ষার্থীর মধ্যে চল্লিশ জন গণিতে জন পরিসংখ্যানে এবং দশজন উভয় বিষয়ে ফেল করে একজন পরীক্ষার্থী দৈবভাবে নেওয়া হলো তার পক্ষে ক নম্বরে একটা অংশ দেওয়া হচ্ছে যে গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস খ নম্বরে বলা হচ্ছে কেবল এক বিষয়ে পাস আর গ নম্বরে বলা হচ্ছে যে বড় জোর এক বিষয়ে পাশ করার সম্ভাবনা মানে এই ক খ গ তিনটা অংশেরই আপনার সম্ভাব্যতা বের করতে হবে মানে সম্ভাবনার মানটা বের করতে হবে তো এই অঙ্কটা আমরা এটা অঙ্কটা সূত্রের সাহায্যে করা যায় আবার এরকম চিত্রের সাহায্যে করা যায় তো আমরা অঙ্কটাকে ভেন ভেনচিত্রের সাহায্য করবো তাহলে অনেকে বুঝতে সুবিধা হবে তো দেখুন এখানে যখন বলবে যে আপনার যে মানগুলো দেওয়া আছে আপনাকে দেখতে হবে যেমন দেখেন আপনার গণিতে ফেল পরিসংখ্যানে ফেল এবং উভয় বিষয়ে ফেল দেওয়া আছে সেক্ষেত্রে আমরা একটা কাজ করব। এখানে সাবজেক্ট বা বিষয় আছে কয়টা দুইটা সাবজেক্ট আছে একটা হচ্ছে আপনার গণিত আরেকটা হচ্ছে পরিসংখ্যান তাহলে আমরা এই যে গণিত সাবজেক্টটা যেটা আছে এই গণিতটাকে বা ম্যাথ গণিতের ইংরেজি ম্যাথ আমরা গণিতটাকে ধরলাম এম আর পরিসংখ্যানটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যানের ইংরেজি স্ট্যাটিস্টিক এটাকে ধরলাম আমরা এস এরপর আমরা যে কাজটা করব এখানে যেহেতু ফেলের মানগুলো দেওয়া আছে আমরা ফেলের ভেনচিত্র অঙ্কন করব তাহলে এখানে দেখুন মোট ফেল কতজন আছে গণিতে ফেল কতজন বলছে দেখুন তো বলছে চল্লিশ জন গণিতে ফেল করে তাহলে এই গণিতের ফেলের অংশটা আমরা চল্লিশ বসাইলাম আর পরিসংখ্যানে ফেল করে কতজন দেখুন পরিসংখ্যানে ফেল করার কথা বলা হচ্ছে আপনার জন তাহলে আমরা এই পরিসংখ্যান অবলিক দিয়ে জন দিলাম যে এটা হচ্ছে পরিসংখ্যানে ফেল এবং আপনাকে বলা হচ্ছে উভয় বিষয়ে ফেল যখন এরকম উভয় বিষয়ে কোনো মান দেওয়া থাকবে তখন এই দুটো ভেনচিত্র দ্বারা মানে দুটো যে আপনার বৃত্ত আছে যেটাকে আমরা একটা গণিত ধরছে একটা স্ট্যাটিস্টিক হচ্ছে এটাকে আপনার সেদ করে দিতে হবে সেট করলে যে মিলিত অংশ আছে সেটা হবে উভয় বিষয়ে ফেল তাহলে এই ঘরটা হচ্ছে মিলিত ঘর এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল তো দেখুন উভয় বিষয়ে ফেল কতজন দেওয়া আছে দশজন দেওয়া আছে তাহলে আমরা এখানে উভয় বিষয় ফেলের জায়গায় দশজন বসাইতে পারি এখন কথা হচ্ছে দেখুন এই যে গণিতের যে ঘর আছে পুরো ঘরের মানটা হচ্ছে আপনার এই চল্লিশ তো এই চল্লিশ থেকে কি দশ বাদ দেওয়া যাবে না যদি আমি এই পাশে এই পাশের ঘরটার মান বার করি এখন দেখুন ঘর কটা হচ্ছে একটা ঘর দুইটা ঘর এবং তিনটা ঘর তাহলে প্রত্যেকটা ঘরের আমি আলাদাভাবে ভাবে মানটা বের করতে চাচ্ছি তো পুরো ঘরটা যদি চল্লিশ হয় আর এখান থেকে যদি আমি দশ বাদ দিই তাহলে দশ চল্লিশ থেকে দশ বাদ দিলে কত হয় তিরিশ হয় তার মানে আপনার যদি আমি গণিতের কথা বলি যে কেবল গণিত দেখুন এই পুরো অংশটা হচ্ছে গণিত আছে আবার এই গণিতের মধ্যে দেখুন পরিসংখ্যান ঢুকে গেছে অর্থাৎ শুধু গণিত যদি বলি আমি তাহলে এই সাইডের তিরিশ জন আছে শুধু গণিত ফেল করছে যারা এই পরিসংখ্যানের মধ্যে নাই মানে পরিসংখ্যানটা এই গণিতের মধ্যে নাই আবার এই পুরো ঘরটার মান কত বিষ তো বিশ থেকে যদি আমি এই দশজন বাদ দিই তাহলে কিন্তু আমি শুধু পরিসংখ্যানে ফেলটা পেয়ে দেবো তাহলে বিশ থেকে দশ বাদ দিলে কত হবে দশ এটা হচ্ছে এটা শুধু গণিতে ফেল এটা উভয় বিষয়ে ফেল এটা শুধু পরিসংখ্যানে ফেল এটা হচ্ছে মোট বিষয় এখন দেখুন আমাদের যে কাজটা করতে হবে এখানে ফেল আর পাশ এই দুটো অংশ দ্বারাই অঙ্কটাকে আপনার করতে বলা হয়েছে তো আমরা যে কাজটা করব তার একটা একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে বলছে জন পরীক্ষার্থীর মধ্যে তাহলে টোটাল স্টুডেন্ট যেটা আছে আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্টটাকে ধরবো জন এই যে জন বন্ধুরা ভেন চিত্রের এই দুইশয়ের অর্থটা হচ্ছে এই যে আমরা একটা আয়ত দেখতে পাচ্ছি বৃত্ত দেখতে পাচ্ছি দুইটা এবং বিভিন্ন ফাঁকা জায়গাগুলো দেখতেছি টোটাল অংশ মিলে হচ্ছে দুইশো আর আমরা এই এই ঘরগুলোকে শুধু ফেল দ্বারা চিহ্নিত করছি তাহলে এখন বিষয়টা হচ্ছে এখানে যেহেতু এই ঘরগুলো শুধু ফেল তাহলে আমরা মোট ফেল বের করতে পারবো এখান থেকে তাহলে এখান থেকে আমরা বের করবো মোট ফেল মোট ফেল আমি অঙ্কটাকে স্লো মোশনে করব যাতে করে অঙ্কটা আপনারা বোঝেন একটা অঙ্ক বুঝতে দেখবেন অন্যান্য অঙ্কগুলো সব বুঝে যাবে তাহলে মোট ফেল যদি আমরা বলি তাহলে এখানে তিরিশ দশ আর দশ যোগ করলে কত হবে এদের শুধু গুণিতে ফেল জন তারপর উভয় বিষয়ে জন এবং পরিসংখানে ফেল জন তো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাব ক্যালকুলেশন করলে আমরা পাবো ফিফটি মানে আপনার মোট ফেল কতজন মোট ফেল হচ্ছে আপনার এই জন এখন বন্ধুরা খুব সহজ কথা জন স্টুডেন্ট এর মধ্যে যদি মোট ফেল পঞ্চাশ জন হয় তাহলে মোট পাঁচ কতজন তাহলে মোট পাঁচটা আমাদের এবার বের করতে হবে মোট পাঁচ আমরা বের করব বন্ধুরা সহজ কথা আপনার টোটাল স্টুডেন্ট কত টোটাল স্টুডেন্ট হচ্ছে আপনার দুইশো জন এর মধ্যে মোট ফেল করছে কতজন পঞ্চাশ জন ফেল করছে তো এটা বাদ দিলে আমি মোট পাঁচটা পেয়ে যাব তাহলে দেখুন এখানে মোট পাশ হচ্ছে একশো জন এই যে মূল মানটা আমাদেরকে বের করতে হবে তারপর আমরা অঙ্কে চলে যাব তাহলে দেখবেন অঙ্কটা আপনার একেবারে ছোট হয়ে যাবে এবার দেখুন ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে তার পক্ষে গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাশ করার সম্ভাবনা কত সম্ভাবনা মানে আমরা জানি অনুকূল ফলাফল বাই মোট ফলাফল তাহলে আমরা এই যে ক নম্বর অঙ্কটাতে যদি আমরা বলি ক নম্বর অঙ্কটাতে কী বলা হচ্ছে যে গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস আমরা জানি সম্ভাব্যতার ইংরেজি হচ্ছে প্রবাবিলিটি এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব তাহলে দেখুন পি অফ গণিতে ফেল সরাসরি এইভাবে করলে বন্ধুরা কোনো সমস্যা নাই আপনারা ফুল নম্বর পাবেন তাহলে গণিতে ফেল এবং কি বলা হচ্ছে এবং পরিসংখ্যানে পাস আমরা সরাসরি এটা করে ফেলব এবং পরিসংখ্যানে পাস তো যদি আমরা নর্মালি আমরা বের করি যে গণিতে ফেল ও পরিসংখ্যানে পাশ সেক্ষেত্রে মানটা আপনারা আলাদাভাবে দেখাবেন কিন্তু যদি আপনি সরাসরি সম্ভাবনা বের করতে চান তাহলে আপনার সম্ভাবনার সূত্র অনুযায়ী উপরে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই নিচে মোট ফলাফল দিতে হবে তাহলে দেখুন তো বন্ধুরা গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাশ আমি এই অংশটা যদি বের করতে চাই তাহলে আমি কি বলতেছি এই উপরের অংশে থাকবে অনুকূল ফলাফল নিচে হবে মোট ফলাফল তাহলে মোটটা আমাদের জানা আছে ইতিমধ্যে মোট স্টুডেন্ট কতজন দুইশো জন তাহলে এই মোটের মানটা দিতে হবে নিচে এই যে নিচে আমি টু হান্ড্রেড দিলাম এখন কথা হচ্ছে আমি উপরে অনুকূল ফলাফল বসাবো সেটা হচ্ছে গণিতে ফেল এবং পরিসংখ্যানের পাশ দেখুন তো বন্ধুরা এই পুরো ঘরটা কিন্তু গণিতে ফেল মানে এই চল্লিশ জন আসলে গণিতে ফেল করছে কিন্তু বিষয়টা হচ্ছে এই গণিতের মধ্যে কিন্তু এই পরিসংখ্যানেরও দশজন আছে তাহলে এই পরিসংখ্যান এখানে দশজন ফেল করছে কিন্তু আমি যদি বলি এই পাশের এই ঘরটাতে এই ঘরটাতে কি পরিসংখ্যান ফেল করছে না কারণ এই ঘরটাতে দেখুন শুধু গণিত ফেল করছে এই ঘরে তো পরিসংখ্যানের স্টুডেন্ট কেউ নাই আর এগুলো সব ফেলের ঘর তাহলে এই ফেলের এই ঘরটাতে কিন্তু আপনার পরিসংখ্যানের যারা স্টুডেন্ট ছিল তারা আসলে পাশ করছে তাহলে আমরা বলতে পারি যে গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাশ হবে এই ঘরটা যে ঘরটাতে শুধু গণিতেই ফেল করছে কিন্তু পরিসংখ্যানে আসলে পা পরিসংখ্যানে ফেল করে নেই তাহলে আমি এই ঘরটাকে বলতে পারি গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাশ তার মানে অনুকূল ফলাফলটা হবে আপনার থার্টি এই যে থার্টিটা উপরে দিতে হবে এখন এটা ক্যালকুলেশন করলে আপনার প্রথম সম্ভাবনাটা বের হয়ে যাবে তো বন্ধুরা এখানে যদি আমরা এই উপরের জিরো আর নিচের জিরো ক্যান্সেল করে দিই তাহলে আপনার অ্যান্সার চলে আসবে উপরে থ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার খুবই সহজভাবে দেখতে হবে জিনিসটা এরপর আমরা খ নম্বরে যদি যাই দেখুন খ নম্বরে বলা হচ্ছে তার পক্ষে কেবল এক বিষয়ে পাশ করা সম্ভব না বন্ধুরা এইগুলো কিন্তু আমরা সব ফেলের ঘর বানিয়েছি এখান থেকে আমাদের পাঁচটা আসলে বের করার দরকার আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কোন প্রসেসটা অবলম্বন করতে পারি একটু খেয়াল করি আমরা দেখুন এবার আমরা খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি খ নম্বর অঙ্কে আমরা যেটা করব যেহেতু আমাকে বলতেছে যে কেবল এক বিষয়ে পাস সেক্ষেত্রে আমি গণিতে পাস তারপর পরিসংখ্যানে আমাদের পাশ বের করতে হবে মানে শুধু গণিতে পাশ বের করতে হবে এবং শুধু পরিসংখ্যানে পাস করতে হবে তো তার আগে আমি কেবল না দিয়ে শুধু আমি গণিতে পাশটা আগে বের করি মানে আমি কেবল কথাটা কিন্তু এখানে উল্লেখ করি না এখানে লিখছি আমি গণিতে পাস আসলে গণিতে পাশ করছে কতজন স্টুডেন্ট তো দেখুন তো এখানে আপনার টোটাল স্টুডেন্ট আছে কতজন টোটাল স্টুডেন্ট হচ্ছে আপনার দুইশো জন আর এই দুইশো জনের মধ্যে গণিতে ফেল করছে কতজন চল্লিশ জন তাহলে আপনার শুধু গণিতে পাশ করছে কতজন মানে গণিতে পাশ করছে কতজন তাহলে এই চল্লিশ জন যদি আমি বাদ দিই তাহলে আপনার একশো ষাট জন এটা হচ্ছে গণিতে পাস সহজ কথা বন্ধু টোটাল স্টুডেন্ট হচ্ছে দুইশো জন আর গণিতে ফেল করছে চল্লিশ জন তাহলে গণিতে পাশ করছে কতজন এটা হচ্ছে আপনার একশো ষাট জন বিয়োগ করে দিতে হবে এরপর আমি দেখব পরিসংখ্যানে পাস অঙ্কটাকে আপনার সিম্পলভাবে চিন্তা করতে হবে তাহলে আমি এবার দেব পরিসংখ্যানে পাস তাহলে পরিসংখ্যানে পাশে একই কথা টোটাল স্টুডেন্ট কতজন দুইশো জন আর পরিসংখ্যানে ফেল করছে কতজন বিশ জন তাহলে এই বিশ জনকে আমি বাদ দিলে আমার মূলত পরিসংখ্যানে পাশটা আমি পাবো তাহলে পরিসংখ্যানে পাস কতজন একশো আশি এরকম বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে এটা গুণিতে পাস কিন্তু এখানে এখানকার স্টুডেন্টের মধ্যে কিন্তু পরিসংখ্যানও আছে আবার এখানে পরিসংখ্যানে পাস এখানে কিন্তু গুণিত আছে মানে এটা কেবল গণিতে পাস বা কেবল পরিসংখ্যানে পাশ কিন্তু না সেক্ষেত্রে আমাদের এখানে কেবল গণিতে পাস এবং কেবল পরিসংখ্যানে পাশটা বের করতে হবে তো আমি যদি এবার কেবল কথাটা উল্লেখ করি তাহলে দেখুন কী হয় এই যে কেবল গুণিতে পাস কেবল গণিতে পাস কেবল গণিতে পাশ হচ্ছে কি এবার আমি কথাটা আপনাদের একটু ক্লিয়ার করে দিই দেখুন এখানে গণিতে পাস করছে একশো ষাট জন গণিতে পাশ করছে কতজন একশো ষাট জন কিন্তু ওভারঅল কিন্তু মোট পাস স্টুডেন্ট হচ্ছে আপনার একশো জন তাহলে আমি এখানে একশো পঞ্চাশ যদি আমি বাদ দিয়ে দিই এখানে কিন্তু মোট পাশ কতজন দেখুন এখানে মোট পাস হচ্ছে আপনার একশো জন তাহলে মোট পাস মানে ওভারঅল দুই বিষয়ে মিলে পাশ হচ্ছে একশো পঞ্চাশ জন কিন্তু ফেল কিন্তু এখান থেকে কিছু স্টুডেন্ট আবার করতে পারে কারণ ওভারঅল আমরা এখানে দেখতেছি যে চল্লিশ জন স্টুডেন্ট ফেল করে ফেলছে তো বিষয়টা হচ্ছে যে কেবল পাস যখন আপনি বের করবেন তখন মোট স্টুডেন্ট আপনাকে এখান থেকে বাদ দিতে হবে তাহলে কেবল গণিত পাশ কী হবে একশো ষাট থেকে একশো পঞ্চাশ জন আপনাকে বাদ দিতে হবে যে যেমন আমরা উপরের এই চিত্রটাতে আমরা বাদ দিয়েছিলাম যে আপনার যদি কেবল আমরা এখানে দেখুন একটু খেয়াল করি যখন আমরা কেবল গণিতে ফেল বের করছিলাম তখন উভয় বিষয় থেকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম তাহলে উভয় বিষয়ে কিন্তু আমার এই একশো পঞ্চাশ জন কিন্তু উভয় বিষয় তাহলে উভয় বিষয়টা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার কেবল গণিতে পাশটা আমি পেয়ে যাব এটা আমরা ক্যালকুলেশন করি এটা বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে ষাট থেকে পঞ্চাশ বাদ দিলে হয় দশ তার মানে কেবল গণিতে পাশ কতজন কেবল গণিত পাশ হচ্ছে আপনার এই দশজন এবার অনুরূপভাবে আমি যদি বলি কেবল পরিসংখ্যানে পাশ কেবল পরিসংখ্যানে পাশ এবার আপনারা বুঝে ফেলছেন জিনিসটা যে আপনার যে পরিসংখ্যানের পাশটা আছে এই পরিসংখ্যানের পাশ আছে পরিসংখ্যানের পাশ থেকে উভয় বিষয়ে পাশটা যদি আমরা বাদ দিয়ে দিই উভয় বিষয়ে পাশ করছে কতজন মানে মোট পাশ যেটা উভয় বিষয়ে সেটা কতজন একশো জন তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একশো পঞ্চাশ জন কিন্তু আসলে উভয় বিষয়ে পাশ মানে মোট পাস বা উভয় বিষয়ে পাস তাহলে পরিসংখ্যানে আপনার পাশ করছে কতজন মানে কেবল পরিসংখ্যানে পাশ করছে এটা যদি আমরা একশো আশি থেকে যদি একশো পঞ্চাশ বাদ দিই তাহলে হবে তিরিশ জন এটা হচ্ছে কেবল পরিসংখ্যানে পাশ তো এবার আমাদের প্রশ্নে আমরা চলে আসি আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে কেবল এক বিষয়ে পাশ তাহলে এই যে অতএব এই যে এটা কি এখানে তো গণিত আর পরিসংখ্যানে ছিল এটা কেবল এক বিষয়ের পাশটাই আমরা বের করছি যে কেবল গণিতে পাশ এক বিষয়ে এবং কেবল পরিসংখ্যানে পাস তাহলে সম্ভাবনা মানে পি অফ কেবল এক বিষয়ে পাস এই যে কেবল এক বিষয়ে আপনাকে সিম্পলি চিন্তা করতে হবে তাহলে কেবল এক বিষয়ে পাস কি হবে নিচে হবে মোট ফলাফল আর উপরে হবে অনুকূল ফলাফল তাহলে মোট কতজন স্টুডেন্ট ছিল এখানে মোট স্টুডেন্ট ছিল আপনার দুইশ জন তাহলে এই দুইশটা নিচে দিতে হবে এবং কেবল এক বিষয়ে পাশ যদি আমরা বাইক করি দেখুন বন্ধুরা এখানে গণিত পাশ করছে জন আর পরিসংখ্যানে পাশ করছে মানে কেবল গণিতে পাশ করছে জন কেবল পরিসংখ্যানে পাস করছে তিরিশ জন তাহলে এখানে কেবল এক বিষয়ে পাশ কতজন চল্লিশ জন এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখুন উপরে জিরো নিচে জিরো বাদ আবার চার দিয়ে বিশকে যদি আমি ভাগ করি তাহলে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে আপনার ফাইভ এটা হচ্ছে কিব কেবল এক বিষয়ে পাশ করার সম্ভাবনা এটা খ নম্বর অঙ্কটা চলে গেল এবার আমরা গ নম্বর অঙ্কটাতে চলে দিই দেখুন গ নম্বর অঙ্কে বলা হচ্ছে আপনার বড়জোর এক বিষয়ে পাশ করার সম্ভাবনা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে বড়জোর এক বিষয়ে পাশ মানে কি আপনাকে গণিতে পাশটা নিতে হবে পরিসংখ্যানে পাশ নিতে হবে এবং উভয় বিষয়ে ফেলটা নিতে হবে কেন আমি একটু পর ক্লিয়ার করে দিতেছি আপনাকে জিনিসটি তাহলে বড়জোর এক বিষয়ে পাশ যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে গণিতে পাশটা বের করতে হবে তাহলে গণিতে পাশ আমরা ইতিমধ্যে বের করে ফেলছি গণিতে পাশ কতজন স্টুডেন্ট ছিল মানে যেটা আপনার কেবল গণিতে পাশ যেটা ছিল বলছে বড়দের এক বিষয়ে পাশ না কারণ আপনার দুই বিষয়ে পাশটা নেওয়া যাবে না তাহলে কেবল গণিতে পাশটা নিতে হবে মানে এক বিষয়ে পাশ তাহলে কেবল গণিতে পাশ কতজন ছিল আমরা ইতিমধ্যে বের করছি এখানে দেখুন যে কেবল গণিতে পাশ দশজন ছিল এই যে দশজন আমরা দিলাম আবার কি হচ্ছে কেবল পরিসংখ্যানে পাশ এই যে কেবল পরিসংখ্যানে পাশ কেবল পরিসংখ্যানে পাশ কতজন বের করছি আমরা তিরিশ জন এবং আমরা বলতেছি যে উভয় বিষয়ে ফেলটাও আমরা নেবো কেন নেব আমি আপনাদেরকে বলি বড়জোর এক বিষয়ে পাশ মানে হচ্ছে আপনি এক বিষয়ে পাশ করতে পারবেন কিন্তু দুই বিষয়ে পাশ করতে পারবেন না আপনি ফেল করলেও সমস্যা নেই ফেল করলেও সেটা নিতে পারবেন কেমন যদি আপনাকে বলে যে একটা বাসে উঠতে গেলে বড়জোর আপনি পাঁচ কেজি চাল নিয়ে উঠতে পারবেন বা পাঁচ কেজি ওজনের জিনিস নিয়ে উঠতে পারবেন সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো কিছু নিয়ে না ওঠে মানে কোনো ওজন নিয়ে না ওঠে মানে জিরো ওজন নিয়ে ওঠে তাহলে তারপর কি সেও ওখানে অ্যালাউ হবে ঠিক সেরকম আপনাকে যখন বলবে বড় জোর এক বিষয়ে পাস আপনাকে বলছে জোর দশ কেজি বা পাঁচ কেজি নিয়ে আপনি উঠতে পারবেন আপনি যদি কোনো কিছু নিয়ে না ওঠেন মানে জিরো নিয়ে ওঠেন তাও কিন্তু হবে ঠিক সেরকম এখানে যখন আপনাকে বলবে কেবল গণিতে পাশ আপনাকে যখন বলবে বড় জোর এক বিষয়ে পাশ সেক্ষেত্রে আপনি এক বিষয়ে পাশগুলো নেবেন এবং উভয় বিষয়ে যে ফেল আছে সেটাও নিতে পারবেন মানে আসলে শূন্য অংশটা নিলেও নিতে হবে আপনাকে তাহলে উভয় বিষয়ে যেটা ফেল আছে সেটা নিতে হবে উভয় বিষয়ে পাঁচটা আপনি নিতে পারবেন না সহজ কথা উভয় বিষয়ে শুধু পাঁচটা নিতে পারবেন না মানে আপনি ফেল করছেন জিরো অংশ নিচ্ছেন সেটাও নেওয়া যাবে তাহলে উভয় বিষয়ে ফেল কতজন ছিল আমাদের প্রশ্নেই দেওয়া আছে উভয় বিষয়ে ফেল হচ্ছে দশজন বন্ধুরা এই অংশটা কিন্তু হচ্ছে আপনার ওভারঅল দেখুন এখানে কেবল গণিতে পাস কেবল পরিসংখ্যানে পাস এবং উভয় বিষয়ে ফেল এটা হচ্ছে বড় জোর এক বিষয়ে পাশের মান মানে অনুকূল ফলাফল তাহলে আমরা যদি সম্ভাবনা বলি তাহলে দেখুন এই যে অতএব সম্ভাবনা মানে প্রবাবিলিটি বড় জোর এক বিষয়ে বড় বড় জোর জোর পাস এক বিষয়ে পাস যদি হয় সেক্ষেত্রে কি হবে মোট ফলাফল তো নিচে দিতে হবে সম্ভাবনা মানে মোট ফলাফল নিচে মোট ফলাফল কত মোট নিশ্চয় দুইশো জন নিচে দুইশো দিলাম আর অনুকূল ফলাফল কি হবে আমি বলছি যে বড় জোর এক বিষয় মানে শুধু গণিতে শুধু পরিসংখানে এবং উভয় বিষয় ফেল তিনটে অংশ নিতে হবে এবং এটা যোগ করলে আপনার কত হবে তিরিশ সাত দশে চল্লিশ চল্লিশ সাত দশে পঞ্চাশ বন্ধুরা এটা ক্যালকুলেশন করলে মূলত আপনার বড় জোরে এক বিষয়ের পাশের সমান বের হবে যদি আমরা ক্যালকুলেশন করি এই শূন্য দিয়ে শূন্য কাটা যায় পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে হবে আপনার উপরে হবে ওয়ান আর নিচে হবে আপনার ফোর বন্ধুরা এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তো বিষয়টা হচ্ছে আমি আশা করি আপনারা যদি অঙ্কটাকে শুরু থেকে আমার কথাগুলো একটু টেনে টেনে বারবার যদি একটু ভালো করে দেখেন তাহলে আশা করি এই অঙ্কটা আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ